আর একটা আমি শেষ করে দিচ্ছি তিনটা স্টেটমেন্টে, এটা রেকর্ড করবেন একটু প্লিজ। আমি যদিও এসব ক্যামেরা ট্যামেরা ওয়াজ অ্যালাউ করি না, যেহেতু আমার ওয়াজ না, আমি কিছু বললাম না, ভালো হয়েছে। এ যাবত কাল আমি অনেক বক্তব্য দিয়েছি, আমি জানি না আমি কতটুকু সঠিক কথা বলেছি, তবে তিনটা ভুল আমি ওয়াজের মধ্যে ভুল বক্তব্য প্রদান করেছি যেটা ইসলাম সমর্থন করে না। এগুলো আমার অনভিজ্ঞতা এবং আমার গবেষণার কমতি, আমার ঘাটতি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। যেমন আমি একটা জুমার খুতবায় বলেছিলাম যে যে ব্যক্তি রমজান মাসে একটা রোজা ভাঙবে সে 60টা রোজা থাকতে হবে। ওখানে একটা কথা মিসিং ছিল যে স্ত্রী সহবাস করে যে এটা করবে, স্ত্রী সহবাস করে রোজা ভাঙলে 60টা রোজা রাখবে, এই কথাটা, স্ত্রী সহবাস কথাটা ওখানে মিসিং ছিল। তা আমি চাচ্ছি এটা আপনাদেরকে বলে অ্যানাউন্স করতে। যদিও এর ব্যাপারে অনেক আলেমুলার মতামত আছে যে এখানে ইস্তেগফারটাই, ক্ষমা চাওয়াটাই হচ্ছে মূল, মূল হচ্ছে ক্ষমা চাইলে হবে। আরেকটা, আমি কয়েকদিন আগে একটা মাহফিলে আমি একটা অ্যাপ্লিকেশন পড়তাম দোয়ার, আসকারুস সাবাহিল মাসার, যেখানে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযিমি সুলতানিক, এটার একটা বেনিফিট বলেছিলাম। তো বেনিফিটটা তাহকিক করার পর দুর্বল সনদে বর্ণিত, কিন্তু আমি এটা, আমার তো তাহকিক ছিল না, আমি বলে ফেলেছি। এখন বাংলাদেশের মোবাইলে মোবাইলে মহিলা পুরুষ চোড়ো পোলা পাইন গান বাজনা লাগাইয়া গজল লাগাইয়া এই বেনিফিট বলে বেড়াচ্ছে, সবার মোবাইলে মোবাইলে বেনিফিট। আমি তো চিন্তা করলাম, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আমাকে কিছু দিনই ভাই বললো যে ভাইয়া আপনি কি এই ফজিলত যে বর্ণনা করেছেন আপনার কি অবগত আছেন এটা এটা মানে হাদিসের সনদটা সম্পর্কে। আমি যখন এরপরে একটু টনক নড়ে উঠলো, আমি দেখলাম যে না, আমার কাছে কোনো পারফেক্ট কোনো জোরালো কোনো দলিল নেই যেটা আমি এটাকে সাব্যস্ত করবো। তারপরেও কিছু কিছু আলেম ওলামা বলেছে যেহেতু এটা দোয়া করা যায়, কিন্তু আমি যে বেনিফিট এক্সপ্লেন করেছি বেনিফিটটা তো সাব্যস্ত না, বেনিফিটটা কি না সাব্যস্ত না। এরপর আমি একটা মাহফিলে, আমি এটা লাস্ট একটা মাহফিলে আমি আবেগবশত এসে বলে ফেলেছিলাম ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এর তরজুমা আমি করে ফেলেছি যে আল্লাহ নিজেই নবীর উপর দরুদ পড়ে, যেটা আমি ভুল তরজুমা করেছি। কি করেছি? আমি ভুল তরজুমা করেছি আমার জ্ঞানের স্বল্পতার কারণে। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার কথাবার্তার অনিষ্টতা থেকে আপনাকে, আপনাদেরকে আশ্রয় দিন। আমি যদি লেখালেখিতে অভ্যস্ত না, তাই আমি এটা অ্যানাউন্সমেন্ট করলাম। এই তিনটা জিনিস যারা আপনারা এটা আবেগে প্রচার করেন, এর জন্য আমার কাছে যথেষ্ট পরিমাণ নলেজ ছিল না, এটা আমার অজ্ঞতাবশত আমি বলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আপনারা এগুলো প্রচার করেন, এইগুলো থেকে বেরিয়ে যান আপনারাও, আমিও বেরিয়ে গেছি এগুলো থেকে। জাযাকুমুল্লাহ খাইরুন ওয়া আহসানুল জাযা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ।